সিটে কাজ করতে আরম্ভ করেছে, সিরিয়াল করতে আরম্ভ করেছে, ছবিতে কাজ করতে আরম্ভ করেছে। অনেক ছবি তো আপনারা দেখেছেন ওর, সিরিয়ালও দেখেছেন। তা ওই যে কিছুদিন আগে একটা ছবি মুক্তি পেয়েছিল না, যেটা এরকম কান্নাচি নেচি একটা গান ছিল, কি গান? হ্যাঁ, বোঝে না, সে বোঝে না। ওই ছবিতে ওই হিরোর বন্ধুর চরিত্রে তাকে আপনারা দেখেছেন। আজকে আমার সেই ভাই আমার সঙ্গে আমাদের গ্রামে এসেছিল, সঙ্গে করে নিয়ে এসেছি। তা আপনাদের একটা জোরদার করতালির সঙ্গে ওকে ডেকে নিয়েছি, মঞ্চে আসছেন বিমান ভট্টাচার্য। দিবান নমস্কার। প্রথমেই বলি যে প্রায় দু বছর পর আবার একটা এরকম নতুন বছর এসছে যেখানে কিনা আপনারা আমরা একসঙ্গে হতে পারছি। বিগত দুটো বছর আমাদের সবার জন্যই খুব খারাপ গেছে। যাই হোক, আশা করব নতুন বছর আমাদের সবার জন্য খুব ভালো হোক, আমরা খুব ভালো থাকি। আর দেখুন, কিছুদিন হলো আমি বাংলা ছবির জগতে কাজ করা শুরু করেছি, চেষ্টা করছি ভালো কাজ করবার, ভালো কাজ আপনাদের উপহার দেওয়ার। আমার মাথার উপর রয়েছেন আমার দাদা, আমার বন্ধু, আমার শিক্ষক, আর এসছি আপনাদের কাছে আপনাদের আশীর্বাদ দিতে। আপনারা আমার আশীর্বাদ করবেন যাতে আমি ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারি, ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি। আর গান তো আপনারা দাদার কাছে শুনলেন। তো এসছি যখন আমি একটা অন্য কিছু করি, একটা মজার নাটিকা বরং পরিবেশন করি, শুনুন, ভালো লাগবে আপনাদের। যেটার নাম হচ্ছে নিক নেম বা ডাক নাম। দেখুন, আমাদের দুটো করে নাম থাকে, আমরা যারা বাঙালি বিশেষত, একটা ভালো নাম একটা খারাপ নাম, ডাক নাম থাকে। তো আমার সঙ্গে কিন্তু একটু হ্যাঁ না বলতে হবে, ঠান্ডা খুব পড়েছে জানি, থাকে তো বেশ।